মহামারীর হাত থেকে রক্ষা পেতে আজও হয়ে আসছে বসন্ত চণ্ডীমায়ের পুজো। বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, বাঙালির ঘরে ঘরে পুজো লেগেই থাকে। আজ বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের গোবিন্দপুর গ্রামের নয়নাগড়ে পাড়ায় হল বসন্ত চণ্ডীমায়ের পুজো। প্রতি বছর এই সময় এই পাড়ায় পূজিত হন মা বসন্ত চণ্ডী। ৩৫ বছর ধরে এই পুজো হয়ে আসছে নয়নাগড়ের পাড়ায়। আজও জাঁকজমকপূর্ণভাবে হল বসন্ত চণ্ডীমায়ের পুজো। দূর দূরান্ত থেকে অগন্তি ভক্ত আসেন পুজো দিতে। শোনা যায়, বহু আগে নয়নাগড়ে পাড়ায় কলেরা রোগের প্রকোপ দেখা দিয়েছিল, এমনকি এই রোগে দুজন মারাও যায়। এই রোগের হাত থেকে পরিত্রাণ পেতে কয়েকজন মিলে বসন্ত চণ্ডীমায়ের পুজো শুরু করেন। বসন্ত চণ্ডীমায়ের পুজো করার পর থেকেই এই নয়নাগড়ে পাড়া মহামারীর কবল থেকে রক্ষা পায়। বাঁকুড়া থেকে আব্দুল হায়ের রিপোর্ট। এই পুজো হচ্ছে মোটামুটি আজ থেকে অনুমান ৩৮ থেকে ৩০ বছর আমাদের এই পুজো চলছে। কোন মা এটা? হ্যাঁ, কোন মায়ের পুজো আমাদের? এটা মা বসন্ত চণ্ডী, মা ভবানীর পুজো। এই উৎপত্তি হওয়ার কারণটা কি? উৎপত্তি হওয়ার কারণ এই আমাদের গোবিন্দপুর এলাকায় এই নয়নাগড়ে গ্রামবাসীর উপরে প্রচণ্ড একটা ঝড় উঠেছিল। ঝড় বলতে আমাদের মহামারী একটা বিশ্বাস রোগ এসে আবিষ্ট হয়েছিল, যেটাতে প্রচুর মানুষ মানে রোগাগ্রস্ত, মৃত্যুর সঙ্গে পাঞ্জালরে, এমনকি ইন্দাস হসপিটাল থেকে আমাদের সেই রুগী ফিরে আসে, এমনকি চারজন ৬ মারাও যায়। এই এই পরিপ্রেক্ষিতে আমাদের গ্রামের লোক একটা উদ্যোগ নেওয়া হলো যে আমাদের এই গোবিন্দপুর এলাকায় মা ভবানী মা কালীর পুজো আমরা একটা আরম্ভ করব। তাকে হয়তো যদি আমাদের এই মহামারী রোগটা মানে থেকে নিষ্কৃতি পায়, এই জন্যে আমাদের এই দীর্ঘ মোটামুটি ২৮ থেকে ৩০ বছর এই পুজো আমরা উত্থাপন করেছি, এখনো পর্যন্ত চলছে। এমনকি আমরা বহু বাধা বিপত্তি এড়িয়ে, এমনকি যেই সামনে গত মহামারী গেল সেই মহামারীও কিন্তু আমরা উপেক্ষা করে আমরা বাধা বিভিন্ন বিষয়ে মানিনি, তবু আমরা এই পুজো চালিয়ে গেছি। কেমন লোক হয় এখানে? এখানে আমাদের মোটামুটি প্রচুর লোক হয়, অন্যান্য গ্রাম থেকে আসে। হ্যাঁ, অন্যান্য গ্রাম থেকে আমাদের এই গ্রামে এসে পুজো বিভিন্ন জন, এমনকি রোগ জ্বালা বিভিন্ন জন ভালো হয়েছে। আপনার নাম? আমার নাম উদয় মালিক। এই পুজোটা করছেন কেন আজকে? আমাদের পাড়ায় সব পায়খানা বমি হয়ে কলেরা মতন হয়ে সব মারা যাচ্ছিল বলে সেই জন্যই আমাদের এই পুজোটা, সেই মায়ের পুজোটা আরম্ভ হলো। আপনি কি প্রথম থেকেই দেখছেন? হ্যাঁ, আমি প্রথম থেকেই দেখছি। কজন মারা গিয়েছিল? ২ মারা গেছে, তারপরে গোটা পাড়া হাসপাতালে ভর্তি। আমার মেজে মেয়েটা মরা অবস্থায় হয়ে গেল, সে যাহা করে শ্যামসুন্দর ডাক্তারকে দেখিয়ে ওর কাছে ভালো হলো। তারপর থেকে শুরু হয়েছে পুজো? তারপর থেকে পুজো আরম্ভ হলো। তারা সরোনা সব পাঁচটা ধাক সব মায়ের কাছে যাচ্ছিল, সব গাড়ি ভাড়া করে আর করে দিয়ে আর সব যাচ্ছিল না। এবারে সব এইখানে মায়ের কাছেই সব ওই চোর দেওয়া হচ্ছে, পুজো হচ্ছে। এখন কেমন লোক হয় কেমন পুজোয়? এখন ভালোই লোক হয় তো, প্রচুর লোক হয়, এখন অনেক লোক হয়। বাড়িতে আত্মীয় স্বজন আছে? হ্যাঁ, কুটুম সব বাড়িতেই কুটুম আছে। আশেপাশে মানুষ পুজো দেখতে আসেন না? হ্যাঁ। আমার নাম কি? আমার নাম পূর্ণিমা মাঝি।